हेलो बंधुरा, गुड इवनिंग। केमन आछो तुम्हरा सबाई? आशा करी सबाई खूब भालो आछो। आमिओ खूब भालो आछी। तो आज के आमी तोमादेर साथे आमार नतून रान्नाघरेर एकटा छोट्ट भिडियो तोमादेर साथे शेयर करब। तो चलो रान्नाघरटा आमी केमन करे साजिएछी सेटा तोमादेर एकटु देखाई। अच्छा, प्रथमेई देखो एखाने आमी आमार गैस ओवेनटा रेखेछी आर एर ठीक ओपरेई चिमनीटा रयेछे। देखते पाच्छो? देखो এখানে গ্যাস স্টোভ ওভেনটা রয়েছে আর এর উপরে চিমনি রয়েছে। আর এর ঠিক পাশেই দেখো এখানে আমি রেখেছি, এখানে আমার অয়েল কন্টেনারগুলো রেখেছি। দেখো এই যে দুটো, একটা হোয়াইট অয়েল আর একটা মাস্টার্ড অয়েল, দুটো অয়েল কন্টেনার আছে। আর এখানে একটা স্পুন হোল্ডার আছে। স্পুন হোল্ডার মানে স্পুনও আছে, খুন্তি, হাতা, ছাকনি, ছুরি, কাঁচি, যাবতীয় যা কিছু রাখার এর মধ্যে রয়েছে। এখানে লাইটার রয়েছে, দেখো এখানে লাইটারটা রেখেছি। এটা একটা বাস্কেটের মধ্যে রেখেছি যাতে এটা সরিয়ে আমি একটু পরিষ্কার করতে পারি ভালো করে, আর এগুলো এক জায়গায় অর্গানাইজ থাকে। আর এখানে দেখো এখানে নুনের ইয়েটা রেখেছি, বয়ামটা রেখেছি ছোটো চীনামাটি। আচ্ছা, এবারে চলে আসি আমার গ্যাস সিলিন্ডারটা কোথায় রেখেছি। দেখো এখানে একটা ক্যাবিনেট মতো করে নিয়েছি। দেখো এই যে একটা ক্যাবিনেট মতো করেছি, এর মধ্যে আমি এর ঠিক গ্যাস ওভেনের ঠিক নিচে এখানে আমি গ্যাস সিলিন্ডারটা রেখেছি। আর ঠিক এর পাশে আমি এখানে আলুর ঝুড়ি রয়েছে, আলুর ঝুড়ি, পেঁয়াজের ঝুড়ি আর এমনি খালি ঝুড়ি কিছু রয়েছে। আর এর ভেতরে রয়েছে চালের ড্রাম, চালের ড্রামটার ভেতরে রেখেছি। আর এখানে চাকা, বেলনি, রুটিওয়ালার যাবতীয় যা জিনিস, চাকা, বেলনি, রুটি শেকার, জালি সব এখানে রয়েছে। আচ্ছা, এবারে আসি দ্বিতীয় ক্যাবিনেটে। দ্বিতীয় ক্যাবিনেটের এখানে রয়েছে আমার বাসন, বড় বড় যেগুলো বাসন মানে সেলফের ওপরে, এই সেলফটার ওপরে আমার বড় বড় যে বাসন সেগুলো আমি রেখেছি। মানে ধরো হাঁড়ি, কড়াই, তারপরে ফ্রাইং প্যান, হটপট, এই সবগুলো আর কি রেখেছি। যতটুকু পেরেছি এক ছোট্ট জায়গার মধ্যে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। তো আর এখানে দেখো এখানে আমার আটা, ময়দা প্লাস কিছু গ্রসারি আইটেম স্টোর করা রয়েছে কৌটোর মধ্যে। দেখো এগুলো তোমাদের বের করে দেখাচ্ছি না, এর মধ্যেই সব রয়েছে, আটার কৌটো, তারপর ময়দার কৌটো, তারপর গ্রসারি আইটেম স্টোরেজ করা রয়েছে। তারপরে এখানে তো গ্যাস ওভেনটা তোমাদের দেখালাম, তারপরে এখানে একটা আমি ছোটো র্যাক মতন রেখেছি। এর মধ্যে দেখো মুগ ডাল, মসুর ডাল, গোবিন্দভোগ চাল, পোস্ত, এখানে নানা রকম কিছু জিনিস রয়েছে। প্লাস এখানে কাপ টাপও কিছু রাখা হয়েছে। আর এখানে আমার একটা স্পুন সেট রয়েছে, দেখো। আচ্ছা, এবার চলে আসি এই কর্নার র্যাকটায়। কর্নার র্যাকটায় সবার ওপরে বলি যে এখানে তিনটে ডাব্বা আছে, এখানে পুরো চায়ের সেট আছে, চা পাতা, চিনি আর আমুল দুধ। এখানে প্লাস এই ঘিয়ের ছোটো কৌটোটা এখানে ধরে গেছে, এখানে রেখেছি। আর এখানে বিভিন্ন মশলাপাতিও রয়েছে, গোলমরিচ, বিট নুন, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো সব রয়েছে। আর এখানে নিচে মশলার এই কৌটোটা রয়েছে, রেখেছি, মানে রয়েছে মানে রেখেছি আর কি। দেখো মশলার কৌটোটা রয়েছে এখানে। আচ্ছা, আর এখানে আমি মিক্সার গ্রাইন্ডারটা রেখেছি। মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা দেখো এখানে রয়েছে, যখন মিক্সার চালাই তখন ওখানে প্লাগটা লাগিয়ে জাস্ট অন করে দিই। আচ্ছা, এবার চলে আসছি দেখো সিঙ্কের এখানে। এখানে দেখো আমার সিঙ্কটা রয়েছে, সিঙ্কের এই যে কল, ঠিক এর ওপরেই আমি আমার একটা ডিশ র্যাক রেখেছি। কারণ এটা রাখার আর আমার স্ল্যাবের ওপর সেরকম জায়গাই হচ্ছে না, জায়গা হচ্ছে না, দেখতেই পাচ্ছ কাউন্টার টপটা খুবই ছোটোর ওপর। কিছুটা জায়গা আমাকে তো মানে রাখতে হবে যে কাজটা মানে কিছু কাজ করার জন্য, বাসন মানে রান্নাবান্না করে রাখার জন্য বা সবজি সবজি কাটার জন্য কিছু জায়গা তো আমাকে রাখতেই হবে, সেই সব স্পেসও আমাকে রাখতে হয়েছে। ওই জন্য আমি সিঙ্কের উপরেই দেখো একটা ডিশ র্যাক রেখেছি। দেখতে পাচ্ছ এই ডিশ র্যাকটা আমি মিশো অ্যাপের মাধ্যমে কিনেছি।
তো ডিশ র‍্যাকটা আমার খুবই হেল্পফুল, মানে খুবই আমার জায়গা বাঁচিয়ে দিয়েছে অনেকটা, যেহেতু সিঙ্কের ওপরেই আমার ডিশ র‍্যাকটা রাখা হয়ে গেছে। তো ডিশ র‍্যাকের মধ্যে দেখো এখানে আমার সব থালা, এগুলো প্লেট, এগুলো সব রয়েছে। প্লাস আমার এখানে আর রয়েছে আমার সব বাটি, বড় বাটি, ছোট বাটি, সব বিভিন্ন ধরনের বাটি রয়েছে। আর এখানে সব রয়েছে দেখো, এখানে একটা স্টেনার রয়েছে, এখানে লুচি ভাজার ছাঁচা হাতা আছে, এখানে তরকার কড়াই আছে, এসবগুলো রয়েছে দেখো। সব কিছু এখানে সাজিয়ে রেখেছি ঠিকঠাক করে, যতটা পেরেছি ছোট জায়গার মধ্যে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। দেখো আরেকবার তোমাদের পুরো রান্নাঘরটা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এই তৃতীয় এইটা ক্যাবিনেটটার মধ্যে দেখো, এই সিঙ্কের তলায় যে ক্যাবিনেটটা ওটার মধ্যে রয়েছে ডাস্টবিন, আর এখানে একটা ছোট বালতি, মগ রেখেছি, এখানে ঝাড়ুও রেখেছি। কেমন লাগলো আমার এই ছোট্ট রান্নাঘর? তো সবাই তোমরা আমাকে কমেন্টে অতি অবশ্যই আমাকে জানাবে কেমন করে গোছানো হয়েছে। আরও যদি কিছু আইডিয়া থাকে সুন্দরভাবে গোছানোর, প্রপার ওয়েতে গোছানো, তো আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাবে বন্ধুরা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো চলো টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।